হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েন্স গাইডেন্স। মাদ্রাসা বোর্ডের তরফ থেকে তোমাদের যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে আজকে জীবনবিজ্ঞানের তৃতীয় সেটটা করানো হবে, তাই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক একের প্রশ্নগুলো এবার দেখে নেব। 1.1 ইনসুলিনের বিপরীত হরমোনটি হলো গ্লুকাগন। 1.2 মিওসিস কোষ বিভাজনকে বলে হ্রাস বিভাজন। 1.3 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা 4টি। 1.4 কায়াজমা স্থানটি দেখতে ইংরেজি বর্ণমালার এক্স আকৃতি। ইউগ্লিনার গমনঙ্গ হলো ফ্লাজেলা। 1.6 মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো XXXY। 1.7 মানুষের ক্লোটিক স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। 1.8 উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 3N। 1.9 নিচের কোন রোগটি সম্পর্কে জেনেটিক কাউন্সেলিং দরকার তা নির্বাচন করো। সবগুলো উত্তর হবে, ঠিক আছে? তাহলে তোমরা লিখবে কি সবকটি। 1.10 থার্মোনাস্টিক চলনের উদ্দীপক হলো উষ্ণতা। থার্মো শব্দটার অর্থই হলো কি তাপমাত্রা, ঠিক আছে? তাহলে থার্মোনাস্টিক চলনের উদ্দীপকের নাম কি উষ্ণতা। 1.11 একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ হলো ধান। 1.12 মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা হলো 44। 1.13 ম্যান্ডেলের এক সংকর জনন পরীক্ষায় এফ টু জনের জেনোটাইপ অনুপাত হলো 1:2:1। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এবার আসবে। মাছের গমনে সাহায্যকারী জোর পাখনাটি শনাক্ত করো। উত্তর হচ্ছে কি বক্ষ পাখনা। 1.15 মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে রাঙা আলু। বিভাগ খ এবার এর প্রশ্নগুলো এবার দেখে নাও। 2.1 ডাবের জলে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে উপচিতিমূলক বিপাক বলে। 2.3 সবুজ বর্ণান্ধতাকে ডিউটেরানোপিয়া বলে। একটি ট্রপিক হরমোনের উদাহরণ হলো ACTH। 2.5 বংশগতির জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। 2.6 মিওসিস জনন মাতৃকোষে ঘটে। এবার কি ঠিক ভুল নির্বাচন করতে হবে দেখে নাও। 2.7 শুক্রাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। এটা স্টেটমেন্ট ভুল রয়েছে। কি খরিত হওয়া উচিত ছিল কি টেস্টোস্টেরন, ঠিক আছে? যেহেতু ইস্ট্রোজেন আছে এই কারণে এটা ভুল হয়ে গেল। 2.8 ক্যাপিটাল আর ও স্মল আর গ্যামের দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগট উৎপন্ন হয়। এটা হোমোজাইগট হবে না, এটা হেটারোজাইগট হওয়া উচিত ছিল। তাহলে কি এই প্রশ্নটার উত্তর কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল কি ভুল। 2.9 অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতিতে অজন ওজনন সম্পাদন করে, ঠিক। 2.10 রাতকানা ব্যক্তি লাল ও সবুজ রং পৃথক করতে পারে না, ভুল। 2.11 নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলে, পার্থেনোকার্পি বলা উচিত, ঠিক আছে? তাহলে পার্থেনোজেনেসিসের জন্য এটা কী হয়ে গেল ভুল হলো, তাহলে এটা তোমরা ভুল লিখবে। 2.12 জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজম হলো অটোজম, ঠিক আছে? জীবদেহের যে বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজমটা তার নাম হলো কি অটোজম, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক রয়েছে, সত্য। কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাও। শোয়ান কোষের অবস্থান কার সাথে মিলছে, নিউরন। জি জিরো দশা এর সাথে মিলছে স্নায়ুকোষ। গ্যামেটের প্রকৃতি সবসময় হ্যাপ্লয়েড। এসটিএইচ এর কমক্ষরণ বামনত্ব। খণ্ডীভবন স্পাইরোগাইরা। সেক্স ক্রোমোজোমের সাথে মিলছে অ্যালোজম, ঠিক আছে? এরপরে দেখো যে কোনো ছটি করতে হবে। 2.19 একটি মিশ্র স্নায়ুর নাম লেখো, ভেগাস। 2.20 বংশগতির একক কি জিন। 2.21 যৌনজননের একটি সুবিধা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। গ্যামের সৃষ্টির সময় ক্রসিং ওভার ঘটে, ফলে গ্যামের দ্বয়ের মিলনে উৎপন্ন অপত্য জীবে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়, ঠিক আছে? এ পর্যন্ত তোমরা লিখবে। এরপরে নেক্সট 2.22 ICSH এর সম্পূর্ণ নাম লেখো। এর সম্পূর্ণ নাম হলো কি ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। 2.24 মানুষের লিঙ্গ নির্ধারণে কোন অ্যালোজম মুখ্য ভূমিকা পালন করে, উত্তর হচ্ছে কি ওয়াই অ্যালোজম। 2.25 সাইটোকাইনেসিস কি, কোষের সাইটোপ্লাজমের
কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। 2.26 হাইড্রোট্রপিক চলন কোন উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে উদ্দীপকটার নাম হলো কি, হাইড্রো শব্দটার অর্থ হলো জল, ঠিক আছে? তাহলে হাইড্রোট্রপিক চলন কোন উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে কি, জল। আচ্ছা, এবার দেখো বিভাগ গয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো 17টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 12টা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দু তিনটি বাক্যে দেবে। তাহলে এখানে প্রথমে যে প্রশ্নটা রয়েছে 3.1, কোন অনাল গ্রন্থিকে সুপ্রেনাল গ্রন্থি বলে এবং কেন বলে, এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমটার উত্তর হলো কি, অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়। কেন বলা হয় সেই প্রশ্নের উত্তর এবার দেখে নাও। অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত, তাই এই কারণে একে সুপ্রেনাল গ্রন্থিও বলা হয়। তাহলে কাকে বলা হচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রেনাল গ্রন্থি বলা হচ্ছে। 3.2, স্টক ও সিয়ন কি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে রেডি করবে। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও, কতটা লিখতে হবে দেখো। একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির গাছের শাখায় গ্রাফটিং করা হয়, মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক বলে, এবং যে গাছটির শাখা জোড়া হয় সে তাকেই সিয়ন বলে। তাহলে কি বলছে, যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিয়ন বলে। তাহলে তোমরা এখান থেকে স্টক আর সিয়নটা লিখে ফেলবে। এরপরে 3.3, জেনেটিক্স বলতে কী বোঝো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার এখান থেকে দেখে নাও, কতটা লিখতে হবে দেখো। এইটুকু লিখবে, আমি যতটা দাগ দিয়ে দিচ্ছি তোমরা এইটুকু অংশ লিখে নেবে, ঠিক আছে? আর বলছি না, এইটুকু তোমরা লিখে নেবে এর উত্তরটা। 3.4, একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির দুটি পার্থক্য লেখো, এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে। তাহলে এখানে যে পার্থক্যটা দেওয়া আছে এখান থেকে লিখে নেবে। এরপর নেক্সট 3.5, সিএসএফ এর দুটি কাজ উল্লেখ করো, এবার এর উত্তরটা তোমরা দেখে নাও। সিএসএফ এর কাজগুলো কি, এখানে যে কাজগুলো রয়েছে এখান থেকে তোমরা দুটো লিখে নেবে, ঠিক আছে? 3.6, বংশগতির বিশুদ্ধ জীব বলতে কী বোঝো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এবার দেখে নাও, তোমরা এটুকু অংশ লিখবে। দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে, উদাহরণটা তোমরা এটা দিয়ে দেবে, ঠিক আছে? 3.7, যে প্রশ্নটা রয়েছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত, এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটা হলো কি করোটিক স্নায়ু, কটা থাকে, করোটিক স্নায়ুর সংখ্যা হলো কি 12 জোড়া, আর একটা হলো কি সুষুম্না স্নায়ু, এটা হলো কি 31 জোড়া। 3.8, থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন, এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে, তাড়াতাড়ি করে দেখে নাও, এই অংশটা তোমরা লিখে নেবে, ওকে? 3.9, মায়োপিয়া কী, এই প্রশ্নের উত্তর এবার দেখে নাও, এখান থেকে স্টার্ট করবে, এ পর্যন্ত লিখবে, ঠিক আছে? 3.10, জীবের বৃদ্ধির দুটি দশার নাম লেখো, এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে। দুটি দশা কী কী, একটা হলো কোষ বিভাজন আর একটা হলো কি কোষের আকার বৃদ্ধি। 3.11, ফ্লেক্সার পেশি কী, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে স্টার্ট হবে, এই পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে? 3.12, হেটারোক্রোমাটিন বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে রেডি করবে, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। একটু দেখে নাও কোনটা লিখতে হবে, আমি যতটা দাগ দিয়ে দিচ্ছি তোমরা ততটাই এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে কপি করে নেবে। 3.13, অযৌন ও যৌনজননের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? এই পার্থক্যটা তোমরা এখান থেকে দেখে নাও, তাহলে 2 নম্বর আছে, অন্তত তোমরা 3 পয়েন্ট এখান থেকে লিখবে, ঠিক আছে? আদিন বিন্যাসের সূত্র হলো এটা, তোমরা এটা লিখে ফেলবে, তোমরা কিন্তু দ্বিতীয়টা লিখবে, ওকে? এই টোটালটা তোমরা এখান থেকে কপি করে নেবে। 3.15, নিউক্লিওটাইড কী, এই প্রশ্নের উত্তর তোমরা এবার এখান থেকে দেখে নাও, তাহলে এই পয়েন্টটা যেটা রয়েছে এটা তোমরা এখান থেকে এ পর্যন্ত লিখবে, ওকে? 3.16, বংশানুক্রমে সঞ্চালিত দুটি প্রকরণের উদাহরণ দাও, কোন দুটো উদাহরণ, একটা হলো কি রোলার স্বাভাবিক জীব, আর একটা হলো মুক্ত ও যুক্ত কানের লতি, অসম্পূর্ণ ফুল কি উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তর তোমরা এবার এখান থেকে দেখে নাও। অসম্পূর্ণ ফুল, এর জন্য তোমরা এখান থেকে লিখবে প্রথম অংশটা, আর উদাহরণ এখান থেকে এ দুটোর মধ্যে একটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত এটার উত্তর লিখে ফেলবে। এরপরে বিভাগ হয়ের প্রশ্নগুলো দেখে নাও। 4.1, একটি আদর্শ ফুলের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, এবার এই প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এই অংশটা এখান থেকে কপি করে নেবে। প্রশ্ন যেটা রয়েছে 4.2, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো,
এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তরণ এর যে পয়েন্টটা তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে? এই পর্যন্ত লিখবে তোমরা, তাহলে এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে শেষ, প্রথম অংশের উত্তর কমপ্লিট। এরপরে যেটা বলেছিল এর গুরুত্ব কি, গুরুত্ব আর উদ্দেশ্য কিন্তু এখানে একই, ঠিক আছে? তোমরা কি করবে, এই যে পয়েন্টগুলো রয়েছে এক থেকে ছয়, এখানকার মধ্যে চারটা তোমরা লিখে ফেলবে। অথবাতে যেটা রয়েছে, জনুক্রম কাকে বলে, ফার্নের জনুক্রম সংক্ষেপে লেখো, এই অংশটা লিখবে। যতটা আমি দাগ দিয়ে দিচ্ছি ততটা লিখবে। তাহলে কি এটা হলো প্রথম অংশের উত্তর, প্রথম সেটেই এই ফার্নের জনুক্রমের উত্তরটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, আগে সেখান থেকে তোমরা সেই ফার্নের জনুক্রমটাও দেখে নিতে পারো। তাহলে 4.3 ট্রপিক চলন কাকে বলে, এবার এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে। কতটা লিখতে হবে একটু দেখে নাও, এই দাগ দেওয়া অংশটা তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? উদ্ভিদের জিওট্রপিক চলন একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও, তাহলে এর উত্তরটা তোমরা কোথা থেকে লিখবে একটু দেখে নাও। আমি যতটা দাগ দিয়ে দিচ্ছি ততটাই তোমরা লিখবে, ঠিক আছে? এই প্রশ্নের জন্য তোমরা এর উত্তরটা এখান থেকে লিখবে। অথবা প্রশ্ন, জিব্রেলিন হরমোনের দুটি উৎস স্থলের নাম লেখো, তাহলে কি এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। তাহলে এই পয়েন্টের মধ্যে তোমরা কি করবে, দু তিনটা নাম এখান থেকে মুখস্থ করে নেবে আর দুটো নাম এখান থেকে লিখে ফেলবে, ওকে? তিনটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো, কার, জিব্রেলিনের তিনটি কাজ বলেছে, তাহলে এর ভূমিকার মধ্যে যেগুলো রয়েছে সেগুলোই হলো কি তার কাজ। তাহলে প্রথম এটা পয়েন্ট লিখবে তোমরা, কাজের মধ্যে এখান থেকে একটা লিখলে, এরপরে এটা লিখবে, এটা লিখবে, তাহলে তিনটা কাজ এখান থেকে কিন্তু হয়ে গেল জিব্রেলিনের। 4.4 ম্যান্ডেলের একসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো, এবার এই প্রশ্নটার উত্তর তোমরা এখান থেকে লিখবে। প্রথমে কি করবে, চেকার বোর্ডটা অঙ্কন করে নেবে। চেকার বোর্ডটা অঙ্কন করে নেওয়ার পরে তোমরা কি করবে, এইটুকু একটু লিখবে ব্যাখ্যাটা, এটা একটু লিখবে। লেখার পরে তোমরা কি করবে, এর যে চেকার বোর্ডের যে অনুপাতটা, অর্থাৎ F2 জোনের যে অনুপাত, ফিনোটাইপ আর জিনোটাইপ, সেটাও কিন্তু দেখাতে হবে। তোমরা কি করবে, এই পর্যন্ত কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে? বর্ণার্ধতা রোগ কী, এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে। যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে কোনো মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল হয়, সেই প্রকার অস্বাভাবিকতাকেই বর্ণার্ধতা বলা হয়। তাহলে এটা রোগটার নাম হলো কি, বর্ণার্ধতা। এই রোগ কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা কীভাবে লিখবে একটু দেখে নাও। শুধুমাত্র কি করবে, এইটাই তোমরা লিখবে, এখান থেকে পি জোনো থেকে স্টার্ট করবে, এফ জোনো আর চেকার বোর্ডটা আঁকবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে, চিত্রটা না আঁকলেও হবে, শুধুমাত্র নামগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। 4.5 প্রতিবর্ত চাপ কি, এই প্রশ্নের উত্তর তোমরা এবার দেখে নাও। যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলে। প্রতিবর্ত চাপের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরের জন্য তোমরা কি লিখবে এবার দেখে নাও। এর যে প্রতিবর্ত পথের যে উপাদানগুলো রয়েছে এগুলো তোমরা লিখবে এখান থেকে, তার সাথে যদি দেখাতে পারো তাহলে এইটুকু লিখে নেবে। তাহলে এই পর্যন্ত তোমরা এর উত্তরটাকে কমপ্লিট করে নেবে, ওটা দেখে নেবে। অথবা মানুষের দ্বিপদগমন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নের উত্তর অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি সেট 1টা, তারা সর্বপ্রথম সেখান থেকেও দেখে নিতে পারো। তবুও কি আরেকবার আমি এই উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মানুষের গমন পদ্ধতি। তাহলে এই পর্যন্ত তোমরা এখান থেকে স্টার্ট করবে, স্টার্ট করে এই পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে আরেকবার ভালো করে দেখে নাও। 4.6 সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ও নতুন উদ্ভিদ গঠন সম্পর্কে সংক্ষেপে লেখো, তাহলে দেখে নাও এখান থেকে স্টার্ট করবে তোমরা, খুব ভালোভাবে দেখে নাও। ভালো করে দেখে নাও, এ পর্যন্ত লিখবে। অথবা মানব বিকাশের বার্ধক্য দশার বৈশিষ্ট্যগুলি লেখো, এই পয়েন্টে রয়েছে। এখান থেকে 9টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা যে কোনো 5টা পয়েন্ট এখান থেকে কপি করে নেবে, একবার ভালো করে দেখে নাও। বৃদ্ধির সঙ্গে বিকাশের দুটি পার্থক্য লেখো, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুব ভালো করে রেডি করবে, এই যে পয়েন্টগুলো রয়েছে তোমরা এটা কপি করবে, ঠিক আছে? তাহলে বৃদ্ধি আর বিকাশের পার্থক্যের যে উত্তরটা সেটা তোমরা এখান থেকে কপি করে নেবে।
টেস্ট পেপার সংক্রান্ত বিভিন্ন সাবজেক্টের উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখতে থাকো সায়েন্স গাইডেন্স। থ্যাংকস ফর ওয়াচিং।